তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দশম শ্রেণীর ত্রিকোমেথিক অনুপাত এবং ত্রিকোনোমেথিক অভেদা চ্যাপ্টার নিয়ে তো আমি বন্ধুরা বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি সেভেন এইট সিক্স তো ডিসক্রিপশানের নিচে উপরে ডান দিকে আই বাটনে বা ইনস্ক্রিনে ক্লিক করে বা তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো ইচ্ছে হলো দেখতে পারো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি দশম শ্রেণীর ত্রিকোণোমেথিক অনুপাত এবং ত্রিকোণোমেথিক অভেদা বলি চ্যাপ্টার নিয়ে ঠিক আছে তেইশ তো চলো দেরি না করে আমরা চ্যাপ্টার শুরু করি তো প্রথমে দেখো চ্যাপ্টার শুরু করার আজকে কিছু বেসিক জিনিস তোমাদেরকে জানতে হবে যদি এরকম ত্রিভুজ ধরো এটা ত্রিভুজ হয় এই থ্রিটা কোনো সাপেক্ষে এবিসি ত্রিভুজের এটা ও ত্রিভুজ এটা লম্ব এটা ভূমি হয় তাহলে তোমাদেরকে কিছু জিনিস বেসিক জানতে হবে সেটা হচ্ছে সেগুলো লিখে নিয়ে আমরা চ্যাপ্টার শুরু করব দেখো এবি লম্ব বি হচ্ছে ভূমি আর ও হচ্ছে আমাদের অতিভুজ টিটা কোন সাপেক্ষে আমরা করছি তাহলে আমরা সায়েন থ্রিটার মান কি লিখব সমান হবে লম্ব বাই অতিভুজ ঠিক আছে যেটা হবে লম্ব লম্বিটা সাপেক্ষে সামনে যেটা থাকবে সাপেক্ষে সামনে যেটা থাকবে সেটা হবে লম্ব এবং অতিভুজ যেটা হবে লম্ব বাই সায়েন ত্রিটার সমান লম্বা লম্বর মান দেখো আমাদের এবি এই যে লম্ব এব আর অতিভুজ হচ্ছে আমাদের ওবি বি তাহলে ও এবি বা ও এ কস্তিটার মান কী হবে কস্তিটা সমান হয় ভূমি বাই অতিভুজ থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে থিটার সাপেক্ষে দেখো কস্তিটার মান বার করছি তাহলে থিটার সাপেক্ষে ও হচ্ছে ভূমি আমাদের আর ওয়ে হচ্ছে অতিভুজ তাহলে আমরা লিখব ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে ও বি বাই ও এ ঠিক আছে নেক্সট দেখো যদি আমরা টেন টেন থিটার মান বের করি টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি টেন থিটা থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হচ্ছে ও তাহলে লম্ব এটা ভূমি এটা তাহলে আমরা লম্ব বাই ভূমি লিখে নিচ্ছি তাহলে বাই ওবি এবি বাই ওবি ঠিক আছে একইভাবে দেখো আমরা যদি কোশেক থিটার মান বের করি থিটা কোণের সাপেক্ষে কোশেক থিটা হয় অতিভুজ বাই সাইন উল্টো হচ্ছে কোশেক থিটা তাহলে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে আমাদের অতিভুজ বাই লম্ব কোশেক থিটা মানে অতিভুজ বাই লম্ব থিটা কোনো সাপেক্ষে অধিভুজ হচ্ছে আমাদের ওয়ে আর ভূমি হচ্ছে আমাদের এই লম্বা হচ্ছে আমাদের এবি তাহলে আমরা ও বাই বা এ বি লিখবো ঠিক আছে দেখো যদি আমরা শেক থিটার মান বের করি কস্তিটার উল্টো হচ্ছে আমাদের শেকতিটা তাহলে সেকথিটার মান আমরা কি লিখবো কস্তিটা উল্টো শেকতিটা তাহলে সেক্তিটা সিটার সাপেক্ষে আমাদের অধিভুজ বাই ভূমি হয়ে যাবে কস্তিটা উল্টো হচ্ছে আমাদের শক্তিটা তাহলে অতিপুজ বাই ভূমি হয়ে যাবে আমাদের শে্তিটার মান অতিপুজিটা কোন সাপেক্ষে দেখো ও এ আর ভূমি হচ্ছে আমাদের বি তাহলে আমরা লিখে নেব ও এ বাই ও বেশ নেক্সট আমাদের দেখো যদি কর্তিটার মান বের করি কর্তিটা হচ্ছে ট্যান্থিটা উল্টো তাহলে লম্ব বাই ট্যান্থিটা ছিল লম্ব বাই ভূমি কর্তিটা হয়ে যাবে ভূমি বাই লম্ববি বাই এ বি তিরাকোণের সাপেক্ষে ভূমি হচ্ছে ও বি আর লম্বা হচ্ছে আমাদের এবি তাহলে ও বি বা এবি হয়ে যাবে আশা করছি বন্ধুরা এটা এটুকু তো আমাদের ঠিকঠাকভাবে বোঝা গেছে এবার আমরা চলো অঙ্কে চলে আসি বেশ আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে সায়েন্তিটা মানে হচ্ছে লম্ববাই অতিভুজ কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ টেন্টিটা মানে হচ্ছে লম্ববাই ভূমি কো মানে অতিভুজ বাই লম্ব শেক্তিটা মানে অতিভুজ বাই ভূমি আর কর্তিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব ঠিক আছে তাহলে আমরা একদম অঙ্কে চলে যাচ্ছি দেখো প্রথম অঙ্কটা কি আছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান দশ সেমি ভূমি বিসি সমান আট সেমি লম্ব এসি ছয় কোন এবিসি এর সাইন ও ট্যানজেন্টের মান নির্ণয় করি মানে সাইন আর ছবিটা এঁকে নিয়েছি আমরা এবিসি ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য দেখো দশ বলে দেওয়া আছে এবি দশ এসি আমাদের বলে দেওয়া আছে ছয় বিসিও বলা আছে আট তাহলে আমরা এবিসি কনের ত্রিপুজ এ দশ এই যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি একবার আচ্ছা ইউনিটগুলো লিখে নেবে আমি ইউনিটটা লিখিনি এখানে যাই হোক লেখা হয়নি তোমরা লিখে নেবে কিন্তু দশ সেমি ছয় সেমি আর বিসি সমান হচ্ছে আট সেমি তাহলে দেখো আমরা সাইন এবিসি কোণের সাপেক্ষে এবিসি কোণ মানে হচ্ছে দেখো এই কোনটা এবিসি কোণের সাপেক্ষে আমাদের ভূমি হচ্ছে কোনটা ছয় লম্বা হচ্ছে এটা ছয় আর অতিভুজ হচ্ছে দশ তাহলে ছয় বাই দশ মানে তিন দুগুণের ছয় পাঁচ দুগুণে দশ তিনের পাঁচ হয়ে যাবে যে কোনটা সাপেক্ষে করবো তার সামনে ভাওয়াটা হবে আমাদের অতিভুজ ট্যান এ বিসির মান কী হবে তাহলে দেখো এবিসি কোন সাপেক্ষে দেখো এটা হচ্ছে এসি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি তাহলে আমাদের ছয় বাই আট হয়ে যাবে লম্ব বাই ভূমি তিন দুগুণের ছয় চার তাহলে তিনের চার হয়ে যাবে তো আশা করছি বন্ধুদের বোঝা গেছে তোমাদের যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো কিন্তু একটা কীভাবে করবো সময় একটি সমকণি ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি নয় ডিগ্রি এবি সমান চব্বিশ সেমি বিসি সমান সাত সেমি হিসাব করে দেখি সাইনে কষে টেনে এবং কষে এর মান নির্ণয় করি তাহলে কীভাবে করবো চলো দেখে প্রথমে আমরা দেখো ছবিটা এঁকে নিয়েছি এবিসি একটা ত্রিভুজ যার বিকন নাইনটি ডিগ্রি এবি সমান চব্বিশ আর বিসি সমান আমাদের সাত বলে দেওয়া আছে আমাদের এসি টা বের করতে হবে তাহলে আমরা দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা একবার লিখে নিচ্ছি যে এখানে লম্ব ইচ্ছে হলে তোমরা এ লিখতে পারো লম্ব ব্র্যাকেটে এ বি সমান ২৪ সেমি ভূমি বিসি সমান সাত সেমি লিখতে পারো ভূমি ব্র্যাকেটে বিসি সমান সাত সেমি ভূমিটা আমাদের চব্বিশ ছিল না সাত হবে এটা সাত করে নেবে তোমরা বেশ তাহলে আমরা এখান থেকে দেখো অতিপূজার দৈর্ঘ্য আমরা কী জানি আমরা জানি যে অতিপূজা স্কোয়ার সময় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লম্বর মান জানি চব্বিশ ভূমি আমাদের সাত ছিল এটা সাত করে নেবে লম্ব ছিল আমাদের চব্বিশ তাহলে চব্বিশ স্কোয়ার ভূমি স্কোয়ার মানে সাতের স্কোয়ার তাহলে চব্বিশ স্কোয়ার মানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর সাত স্কোয়ার মানে ঊনপঞ্চাশ যোগ করলে আমরা পাচ্ছি ছশো পঁচিশ তাহলে আমরা অতিভুজ স্কোয়ার যদি ছশো পঁচিশ পাই তাহলে অতিভুজ কী হয়ে যাবে অতিভুজম হয়ে যাবে রুট ওভার ছশো পঁচিশ অতিভুজম হবে আমাদের রুট ওভার ছশো পঁচিশ তাহলে পঁচিশ হয়ে যাবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত পঁচিশ এসি তাহলে এবার সাইন এ কোণের সাপেক্ষে দেখো আমাদের কিন্তু সবসময় লক্ষ্য রাখবে যে কোন কোণের সাপেক্ষে তুমি কোনটা নিচ্ছ এ কোণের সাপেক্ষে লম্ব লম্বায় ভূমি এই লম্ববায়ু অতিভুজ সাইনের সাইন মানে হচ্ছে লম্ববায়ু অতিভুজ এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের দেখো বিসিটা আর অতিভুজ হবে এসিটা যেহেতু এ কোণের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে হলে এবিটা হতো কিন্তু আমাদের এ কোণের সাপেক্ষে জানতে চাইছে এ কোণটা সাপেক্ষে তাই জন্য আমাদের লম্ব হয়ে যাবে বিসিটা আর অতিভুজ হবে এবিটা এই এসিটা তাই লম্বা হবে বিসি অতিভুজ হবে আমাদের এসি তাহলে সাত বাই পঁচিশ হয়ে যাবে নেক্সট আমাদের দেখো কস এ কস এর কস সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে কিন্তু এ কোনো সাপেক্ষে ভূমি কিন্তু আমাদের বেশি হবে না এ কোনো সাপেক্ষে ভূমি হয়ে যাবে এবি তাহলে আমরা লিখব এবি বাই এসি ভূমি বাই অতিভুজ মানে এবি বাই এসি এবি বাই এসি এবি হচ্ছে আমাদের চব্বিশ এসি আমাদের পঁচিশ চব্বিশ বাই পঁচিশ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো ট্যানে ট্যান সমান আমরা কী জানি লম্ববাই ভূমি তাহলে এখানে এ কোনো সাপেক্ষে ভূমি হচ্ছে দেখো লম্ব হচ্ছে কিন্তু বিসি আর ভূমি হচ্ছে আমাদের এবি তাহলে সাত বাই চব্বিশ হয়ে যাবে নেক্সট আমাদের কোশেকে কোশেক কোশেক সমান কী হচ্ছে অতিভুজ বাই লম্বাল এখানে অতিভুজ আমাদের দেখো এসি থাকবে আর লম্ব আমাদের হবে কোনটা বিসিটা যেহেতু এ কোনো সাপেক্ষে ধরছি আমরা তাহলে পঁচিশ বাই সাত হয়ে যাবে আমাদের অ্যান্সার তো বন্ধুরা আশা করছি তোমাদের বোঝা গেছে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো যাবো আমরা নেক্সট অঙ্কে তিন একটা দেখো কীভাবে করবো তিন একটা যদি এবিসি এ সমকরণ দিবসের সিক নাইনটি ডিগ্রি হয় বিসি সমান একুশ এবং ই বি সমান উনত্রিশ একক হয় তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এবিসি দেখো ত্রিভুজটা এরকম এখানে নিয়েছি এবিসি সি নাইনটি ডিগ্রি ধরছি তাহলে এবিসি একুশ এবি আমাদের উনত্রিশ বলে দেওয়া আছে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা একবার লিখে নিচ্ছি এখানে অতিভুজ এবি সমান হচ্ছে উনত্রিশ ব্র্যাকেটে এবিটা লিখতে পারো তোমরা চাইলে বোঝার সুবিধার্থে তোমাদের ভূমি বিসি সমান একুশ অতিভুজ এবি ভূমি আমাদের হচ্ছে বিসি

আর একুশের স্কোয়ার মানে তো সকালে জানো চারশো একচল্লিশ তাহলে বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে চারশো তাহলে লম্ব স্কোয়ার সমান যদি চারশো হয় তাহলে লম্ব সমান কী হবে দুটোভার চারশো সমান আমাদের কুড়ি পেয়ে যাবো দেখো তাহলে এবার আমাদের সাইন এর মান বার করতে হবে এ কোণের সাপেক্ষে সাইন এর এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে লম্ব বাই অতিভুজ কোনটা হবে বিসি বাই এবি তাহলে আমরা এ কোণের সাপেক্ষে বিসি বাই এবি লিখে নেব তাহলে আমরা একুশ বাই উনত্রিশ পেয়ে গেলাম নেক্সট আমাদের বলেছে কষ এর মান বের করতে দেখো কষে একইভাবে আমরা বের করব কষে সমান কী ভূমি বা ঐতিপুজ এখানে ভূমি কোনটা হবে এসিটা হবে দেখো ভূমি কেন কারণ এই কোনো সাপেক্ষে আমরা বের করছি সময় খেয়াল রাখবে যে কোন কোণের সাপেক্ষে তোমরা বের করছো যদি বি কোণের সাপেক্ষে বের করতাম তাহলে কিন্তু আমাদের বিসিটা ভূমি হতো আমাদের এই কোনো সাপেক্ষে বের করছি তাই জন্যে আমাদের ভূমি এখানে হয়ে যাবে কষের সমান হবে এসি বাই এবি মানে ভূমি বা ঐতিপ এসি বাই অতিপুজ এস এবি তাহলে কুড়ি বাই উনত্রিশ নেক্সট আমাদের দেখো ট্যান এর মান বের করতে দিয়েছে ট্যানের সমান আছে আমাদের কি হবে তাহলে এখানে ট্যানের সাপে বিসিটা হবে আমাদের অতিভুজ এই কোনো সাপেক্ষা এটা হবে আমাদের লম্ব ভূমি তাহলে আমরা পাবো বিসি এখানে ট্যানের মান বিসি বাই এসি তাহলে আমাদের একুশ বাই কুড়ি আচ্ছা সরি দেখো এক মিনিট ট্যানের মানটা আমাদের আগের অঙ্কে ছিল আমি বুঝতে পারিনি এর অঙ্কটা ছিল টেনের মান বের করতে এটা বার করার দরকার নেই আমাদের বলেছে সাইনে কসে সাইন বি ও কস বি এর মান বের করতে তাহলে সাইন বি আমরা বের করবো সাইন বি কোনো সাপেক্ষে সাইন তাহলে লম্ব কোনটা হবে এসি বি কোনো সাপেক্ষে দেখো এটা হবে লম্ব এসি আর এ এ বিটা হবে অতিভুজ তাহলে সাইন বি সমান হবে আমাদের এসি বাই এবি লম্ব বাই অতিভুজ তাহলে আমাদের হয়ে যাবে কুড়ি বাই উনত্রিশ ঠিক আছে বন্ধুরা যা নেক্সট দেখো কস বি সমান আমাদের কী হবে ভূমি ব্যবধিবো যেখানে ভূমি হবে দেখো বিসিটাই হবে যেহেতু বিকোণের সাপেক্ষে বের করছি তাহলে বিসি বাই এবি তাহলে একুশ বাই উনত্রিশ হয়ে যাবে আশা করছি বোঝা গেছে তোমাদের যাবো আমরা নেক্সট অঙ্কে চারেরটা দেখো কী আছে যদি কস্তিটা সমান সাতের পঁচিশ হয় তাহলে থিটা কোণের সকল ট্রিকোনোমিত অনুপাতের মান অনু অনুপাতের মান নির্ণয় করি তাহলে আমরা কস্তিটা থেকে আমরা বাকি ত্রিপুজ একটাইকে নিয়েছি দেখো থিটাকণের সাপেক্ষে আমরা বের করছি টিটা কোন সাপেক্ষে কষ ার মান আমাদের বলে দেওয়া আছে কষ টা মানে কি আমরা জানি ভূমি বা ভূমি আমরা সাত বলতে পারি এখান থেকে অতিভুজ পঁচিশ বলতে পারি তাহলে আমরা লিখে নিচ্ছি অতিভুজ এসি সমান পঁচিশ সেমি ভূমি আচ্ছা তখন ভালো করে লিখছি পঁচিশ সেমি এটা হ্যাঁ ভূমি বিসি সমান আমাদের বলে দেওয়া আছে সাত সেমি তাহলে আমরা এখান থেকে লম্ব খুব ইজিলি বের করতে পারবো আগে আগের অঙ্কটার মধ্যে সেম তাহলে লম্ব স্কোয়ার সমান হবে ও ধরি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস একদম বিসি স্কোয়ার লিখে দিলাম আমরা তাহলে এসি আমরা জানি কত পঁচিশ বিসি আমরা কত জানি সাত তাহলে ছশো পঁচিশ মাইনাস উনপঞ্চাশ প্রয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত পাঁচশো সাতষট্টি এটা যদি আমরা তাহলে লম্ব স্কোয়ার সমান যদি পাঁচশো সাতষট্টি হয় পাঁচশো ছিয়াত্তর সাড়ি তাহলে লম্বো সমান কত হবে বরকম করলে আমাদের চব্বিশ হয়ে যাবে তাহলে বি সময় আমরা পেয়ে গেলাম দেখো চব্বিশ এবার এখানে লিখে দিই তাহলে সাইন থ্রিটার সাপেক্ষে আমরা এটা চব্বিশ লিখে দিই আগে বেশ তাহলে সাইন থিটা কোনো সাপেক্ষে সাইন কী হবে লম্বাই ভূমি মানে এবি বাই এসি তাহলে আমাদের চব্বিশ বাই পঁচিশ হয়ে যাবে নেক্সট আমাদের কস্তিটার মান তো দেহ দেওয়া আছে কস্তিটা বের করতে তো হবে না টেন থ্রিটা বের করছি দেখো তাহলে ট্যান্থিটার সমান কী হবে থিটা কোনো সাপেক্ষে ট্যান্থিটা হবে লম্ব বাই ভূমি এবি বাই বিসি এবি বাই বিসি তাহলে হয়ে যাবে চব্বিশ বাই সাত নেক্সট আমরা বের করছি সেকথিটা সেকথিটা সমান কী হবে দেখো কস্তিরা সমান আমাদের কিন্তু অঙ্কে বলে দেওয়া ছিল কত সাতের পঁচিশ তাহলে সেকথিটা সমান কী হয়ে যাবে এবি বাই বিসি সরি অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি হয়ে যাবে পঁচিশের সাত নেক্সট আমাদের কর থিটার কী হবে উল্টো হয়ে যাবে টেন থিটার বিসি বাই তাহলে হবে সাত বাই চব্বিশ নেক্সট আমরা আর একটা বের করে নেব কোশেক থিটা কোশেক থিটা পরের পরের পাতায় করে নিচ্ছি আমরা দেখো তাহলে কোশেক থিটার মানটা কী হবে কোশেক থিটা সমান হয়ে যাবে এবি এসি বাই এবি সাইন থিটার উল্টো তাহলে পঁচিশ বাই চব্বিশ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি বোঝা গেছে যাবো আমরা নেক্সট অঙ্কে চলো নেক্সট অঙ্ক কী আছে দেখো নেক্সট কী বলেছে যদি কর্তিরা সমান টু হয় তাহলে টেন থিটা সেক মান নির্ণয় করি এবং দেখায় যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটার সময় সেক্স স্কোয়ার করব কীভাবে করবো চলো তাহলে কর্তিটা থেকে আমরা বাকি কর্তিরা সমান কি আমরা জানি ভূমি বাই লম্ব তাহলে আমরা ভূমি এখান থেকে দেখো থিটা কোনো সাপেক্ষে বিসি ভূমিটা আমরা বলতে পারি দুই লম্বটা দেখো আমরা কী বলা আছে কর্তিরা সমান টু বাই ওয়ান কিছু নাই মানে ওয়ান আমরা লিখতে পারি তাহলে এটা আমরা টু করে নিতে পারি ভূমিটা আর লম্বটা আমরা ওয়ান ধরে নিতে পারি এখান থেকে দাঁড়ালে আমরা অতিভুজটা খুব সহজেই বের করতে পারবো কী লিখবো যে এসি স্কোয়ার সমান মানে অধিপুজ স্কোয়ার সমান লম্ব যুক্ত ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এবির মান আমাদের বলে দেওয়া আছে কত দেখো ওয়ান বিসির মান বলে দেওয়া আছে দুই তাহলে ওয়ান প্লাস ফোর তাহলে ফাইভ হয়ে যাবে এসি স্কোয়ার সমান যদি ফাইভ হয় তাহলে এসি সমান হয়ে যাবে রুট ফাইভ তাহলে আমরা দেখো অতিভুজ পেয়ে গেলাম রুটু পার ফাইভ তাহলে এখান থেকে আমরা থিটা মান বের করতে পারবো টেন থিটা সমান কী হবে থ্রিটা কোনো সাপেক্ষে বি বাই বি সি হয়ে যাবে দেখো অর্থাৎ ওয়ান বাই টু সেক্তিটার মান কী হয়ে যাবে দেখো সেক্তিটার সমান আমরা পাবো আমরা সে কষ্টিরা সমান কী হয় ভূমি বাই অতিভুজ তাহলে সেক্তিটা হবে অতিভুজ বাই ভূমি এসি বাই বিসি তাহলে রুট ওভার পাঁচ বাই দুই আমাদের এবার কী বোধ প্রমাণ করতে দিয়েছে যে ওয়ান প্লাস টেন্স কোয়ার থ্রিটা সমান সেক্স স্কোয়ার থ্রিটা তাহলে আমরা বামপক্ষ বলে লিখে নেব ফার্স্টে বামপক্ষ সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটাকে বামপক্ষ বলে লিখে নিলাম দেখো আমাদের প্রত্যেকটার মান জানা আছে ওয়ান টেন্স্কোয়ার থিটার মান হচ্ছে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার হয়ে যাবে যেহেতু টেন স্কোয়ার টেন থিটার মানে আমরা একে দুই পেয়েছিলাম তাহলে একের চার যোগ করলে হয়ে যায় পাঁচের চার ডানপক্ষটা দেখবো আমরা দেখো ডানপক্ষ কী আছে সেক্স স্কোয়ার থ্রিটা সেক্স থিটার মান আমরা পেয়েছি রুট পাঁচ বাই দুই তাহলে সেক্স স্কোয়ার থিটার মান কী হবে রুট ওভার পাঁচের দুইয়ের হোল স্কোয়ার পাঁচের হোল স্কোয়ার তাহলে উপরে হয়ে যাবে পাঁচ নিচে হয়ে যাবে চার দেখো আমরা পেয়েছি পাঁচের চার ডানপক্ষেও পেলাম পাঁচের চার তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে অতএব ওয়ান প্লাস টেন স্কোয়ার খুব সহজেই তো আশা করছি বন্ধুদের বোঝা গেছে সকলের যাবো আমরা নেক্সট অঙ্কে চলো দেখে দেখিনি কী আছে কী বলেছে যে কস্তিটা সমান জিরো পয়েন্ট সিক্স হলে দেখায় যে ফাইভ সাইন থ্রিটা থ্রি টেন থ্রিটা সমান জিরো তাহলে এখান থেকে আমরা প্রথম কস্তিটা আমরা কী পেয়েছি ফার্স্টে আমরা লিখে নিচ্ছি যে কস্তিটা সমান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এটাকে আমরা লিখতে পারি কি ছয়ের দশ কাটাকাটি করলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তিনের পাঁচ তাহলে দেখো কস্তিটা সমান কি ভূমি বায়ুতী বুঝ হয় তাহলে আমরা যদি এবিসি তি বুঝেটা ধরে নিই থ্রিটা কোন সাপেক্ষে তাহলে থিটাকনের সাপেক্ষে দেখো ভূমি হয় তিন এটা এ এটা বি নাম দিয়ে দিয়ে দিই তাহলে ভূমি হবে তিন আর অতিভূজা হবে পাঁচ কস্ত্রের সমান ভূমি বা অতিভূজে যেহেতু তাই আমরা এখানে বসে দিলাম এখান থেকে খুব সহজে আমরা লম্বাটা বের করতে পারবো লম্ব স্কোয়ার সমান কী হয় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভূজের স্কোয়ার তাহলে আমরা এখানে এবি স্কোয়ার সমান কী হবে এসি স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে তাহলে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে আমাদের পাঁচ পাঁচ স্কোয়ার বিসি মানে আমাদের তিন তাহলে তিনের স্কোয়ার তাহলে পঁচিশ থেকে আমরা নয় বাদ দেবো তাহলে কত পাবো ষোলো তাহলে এবি স্কোয়ার সমান যদি ষোলো হয় তাহলে এবি সমান কত হবে চার তাহলে আমরা দেখো লম্ব পেয়ে গেলাম এখান থেকে চার নেক্সট আমাদের তাহলে এবার বামপক্ষে আমরা বামপক্ষ মানটা বের করে নেবো বামপক্ষ বলে তাহলে আমরা লিখছি এখন দেখো ফাইভ সায়েন মাইনাস থ্রি টেন আচ্ছা তার আগে বাম পক্ষ বলে লিখিনি এটাকে আমরা সায়েন মান আমরা জানি কত চারের পাঁচ আগেই পেয়েছি সায়েন থিটা তখন কী হবে চার বাই পাঁচ হবে দেখো মানে চার বাই পাঁচ মাইনাস থ্রি ইন্টু মান কী হবে ভূমি লম্ব মানে চার ভূমি মানে তিন তাহলে আমাদের হয়ে যাবে চার বাই এখান থেকে দেখো দেখো তিন তিন কাটছে পাঁচ পাঁচ কাটছে তাহলে চার থেকে বাদ দিলে শূন্য সমান পক্ষে আমাদের শূন্য ছিল তাহলে আমরা সমান পক্ষ প্রমাণিত বলতে পারলাম তো আশা করছি বন্ধুদের বোঝা গেছে যাবো আমরা নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কি আছে সাতেরটা দেখো কি বলেছে যে যদি কস এ সমান চার বাই সাত দশমিক পাঁচ হয় তাহলে কস এ কোষেকের মান নির্ণয় করে দেখা যায় ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা সমান কোষেক স্কোয়ার ওয়ান প্লাস কট স্কোয়ারের সমান কোষের স্কোয়ারে তাহলে আমরা এখান থেকে ফার্স্টে কট এ থেকে কটের সমান আমাদের বলে দেওয়া হয়েছে দেখো চার বাই সাত দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমরা এ কোণের সাপেক্ষে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি যে এ কোণের সাপেক্ষে যেহেতু কট এর মান বলে দেওয়া আছে তাহলে আমরা ত্রিভুজটা পি পিকি আর ধরে নিচ্ছি সুবিধা হবে আমাদের এ কোণের সাপেক্ষে তাহলে কট থেকে মানে হচ্ছে ভূমি বা অতিভুজ তাহলে ভূমি হবে চার অতিভুজ হয়ে এই ভূমি বাই লম্ব সরি তাহলে ভূমি হয়ে যাবে চার অতিভুজ লম্ব হয়ে যাবে সাত দশমিক পাঁচ তাহলে পিকিউ আর ত্রিভুজ থেকে আমরা খুব সহজেই অতিভুজের মানটা বের করতে পারবো যে পিকিউ লম্ব সমান আমাদের বলে দেওয়া হয়েছে সাত দশমিক পাঁচ কিউ আর ভূমি সমান বলে দেওয়া হয়েছে আমাদের চার সেমি তাহলে আমরা অতিভুজ খুব সহজেই বের করতে পারবো কোন ফর্মুলা থেকে যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব যুক্ত ভূমি স্কোয়ার তাহলে দেখো পি সমান হবে বুঝতে পার হয়ে যাবে যেহেতু বার করছি আমরা স্কোয়ার বের করলে স্কোয়ার হতো রুটের মধ্যে আর কিউআর স্কোয়ার মানে লম্ব স্কোয়ারযুক্ত ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে পিকিউ এর মান আমরা জানি কত বসিয়ে দেবো সাত দশমিক পাঁচ কিউ আর এর মান জানি আমরা চার বসিয়ে দেবো তাহলে সাত দশমিক পাঁচের স্কোয়ার করলে কত হবে এটা দেখো এটা যদি স্কোয়ার করো তাহলে এটা হয়ে যাবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আর এদিকে চার স্কোয়ার মানে ষোলো হয়ে যাবে দুটো যদি যোগ করে নিই আমরা তাহলে কত পাবো যোগ করলে হয়ে যাবে দেখো ছাপ্পান্ন ষোলো হচ্ছে বাহাত্তর বাহাত্ত দশমিক দুই পাঁচ তাহলে আমাদের এটা যদি বড় করে আট দশমিক পাঁচ হবে কিন্তু হ্যাঁ তো আমরা দেখো এবার এখানে অতিবুষ পেয়ে গেছি আট দশমিক পাঁচ তাহলে এইবার এইখান থেকে আমরা কস এর মান বের করতে পারি এ কোন সাপেক্ষে কস কস ত্রা সমান আমরা জানি ভূমি বায়ু অতিভুজ তাহলে কস এর এই কোনো সাপেক্ষে কস সমান হবে আমাদের কিউ আর ভূমি বায়ু অতিভুজ মানে কিউ আর বাই pq এই কোনো সাপেক্ষে দেখো এটা হবে ভূমি এটা হবে অতিভুজ তাহলে আমরা লিখব যে কস এর সমান হচ্ছে কিউ আর বাই পিক পি আর তাহলে চার বাই আট দশমিক পাঁচ নেক্সট আমাদের দেখো কোশেকের মান বের করবো এই কোন সাপেক্ষে কোশেক কোশেক সমান সায়েন্স সমান কি আমরা জানি সায়েন্স সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোশেক হবে অতিভুজ বাই লম্ব লম্বণের সাপেক্ষে অতিভুজ কোনটা আমাদের পিয়ার লম্ব হচ্ছে আমাদের পিকিউ তাহলে পিয়ার বাই পিকিউ হবে তাহলে আট দশমিক পাঁচ বাই সাত দশমিক পাঁচ আমরা একটু কাটাকাটি করে নেবো দেখো পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি দশমিকটা তুলে দিচ্ছি পাঁচ দিয়ে করলে পাঁচ সতেরো পঁচাশি আর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমরা যদি দশমিকটা তুলে দিয়ে একদম কাটাকাটি করি যেহেতু একই জায়গায় দশমিক আছে তাই আমরা দশমিকটা তুলে দিচ্ছি তাহলে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে সতেরো বাই পনেরো আমরা পেয়ে গেলাম এবার আমরা বামপক্ষে যেটা বের করতে দিয়েছি যেটার মানটা বের করে নেব ওয়ান প্লাস স্কোয়ারে তাহলে বামপক্ষে আমরা ওয়ান প্লাস স্কোয়ারের মান বের করে নিচ্ছি দেখো তাহলে ওয়ান প্লাস চার বাই আট দশমিক পাঁচের হোল স্কোয়ার আচ্ছা এক মিনিট দেখো এখানে একটু ভুল হলো আমাদের কসের মান বের করেছি আর আমাদের এখানে কিন্তু কটের মানটা বের করে দিয়েছে এটা সবসময় খেয়াল রাখবে যে কস কোনটা কট কোনটা তো আমি ভুল করে ফেলেছি এখানে কট হলে এটা হয়ে যাবে চার বাই সাত দশমিক পাঁচ প্রথমেই আমাদের বলে দেওয়া ছিল কটের মান তাহলে এটা স্কোয়ার করলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ হয়ে যাবে তাহলে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ প্লাস ষোলো নিচে হয়ে যাবে আমাদের ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তাহলে যোগ করে নিলে এটা কত হবে বাহাত্তর দশমিক দুই পাঁচ আর নিচে হয়ে যাবে আমাদের ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ দেখো দশমিক একই জায়গায় যেহেতু আছে আমরা দশমিকটা তুলে দিচ্ছি তাহলে এটা কাটাকাটি করলে দুশো উনব্বই পঁচিশ দিয়ে যদি কাটো তাহলে এটা হবে দুশো উননব্বই পঁচিশ দিয়ে এটা কাটলে হবে দুশো পঁচিশ তাহলে দুশো উননব্বই বাই দুশো পঁচিশ আমরা পেয়ে গেলাম বাম পক্ষটা ডান পক্ষটা আমরা এবার দেখব কী পাচ্ছি দেখো ডান পক্ষ সমান কী আছে কোসেক্স স্কোয়ার এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে এর মান আমরা কিন্তু পেয়েছিলাম আগে সতেরো বাই পনেরো তাহলে আমরা খুব সহজেই কোসেক্স স্কোয়ারের মানটা বের করতে পারবো তাহলে কোসেক্স স্কোয়ারের এর সমান কী হবে সতেরো বাই পনেরো তার হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে সতেরো স্কোয়ার দুশো উনানব্বই পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ তাহলে আমরা এখান থেকে দেখো বাম বামপক্ষে পেয়েছিলাম দুশো উনব্বই বাই দুশো পঁচিশ ডান পক্ষে পেলাম দুশো উনানব্বই দুশো পঁচিশ তাহলে আমরা বলতে পারবো অতএব ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান হচ্ছে কোসেক স্কোয়ারে ঠিক আছে বন্ধুরা তো আশা করছি বোঝা গেছে তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল যাব আমরা নেক্সট অঙ্কে আটেরটা দেখো অঙ্কটা কী আছে আমরা ফার্স্টে দেখে নিই যদি সে সায়েন্সির সমান টু বাই থ্রি হয় তাহলে কসি ইন্টু কষেক সির মান আমাদেরকে বের করতে হবে শিকের সাপেক্ষে তাহলে আমরা আবার দেখো সায়েন্সির মান আমাদেরকে বলে দেওয়া হচ্ছে দুই বাই তিন তাহলে একটা ত্রিভুজেকে নিচ্ছি শিকোনের সাপেক্ষে আমরা করবো এটা তাহলে ত্রিভুজের নামটা আমরা পিকিউ আর দেবো যেহেতু শিকোনটাকে আমরা সাপেক্ষে সায়েন্ত্রিটার মান বের করতে হবে সায়েন্ত্রিটার সমান লম্ব বাই অধিভুজ তাহলে দুই লম্ব অধিভুজ তিন আমরা লিখলাম এখান থেকে আমরা ভূমি খুব সহজেই বের করতে পারবো তাহলে আমরা দেখো ত্রিভুজ পি কিউ আর এ পি আর স্কোয়ার সমান আমরা বলতে পারি অধিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার মানে পিকিউ স্কোয়ার যুক্ত কিউ আর স্কোয়ার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তাহলে পিআরের মান বলে দেওয়া আছে তিন তাহলে আমরা লিখবো তিন স্কোয়ার সমান হচ্ছে টু স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার এর মানটা আমাদের জানা নেই তাহলে আর সমান আমরা এখান থেকে বলতে পারি देखो 3 स्क्वायर माने 9 - 4 तले 5 हो जाछ किवर्ड स्क्वायर s1 यदि 5 हो तल किवर्ड हो जबे তাহলে √5 तले আমরা ভূমি পে গেলাম দেখো √5 এবারে আমাদেরকে দিয়েছে কি যে cos c * cosec c এর মান বের করতে তাহলে আমরা লিখে নেব যে cos c * cosec c তাহলে cos c * cosec c cos c সমান কেবে c কোণের সাপেক্ষে cos মানে হচ্ছে ভূমি ভাই অতিভুজ তাহলে পাঁচ রুট পাঁচ বাই আমাদের তিন হবে আর কোশেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে আমাদের হয়ে যাবে তিন বাই দুই অতিভুজ তিন লম্ব দুই এই এ পদে করলে তোমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবে এবং তাড়াতাড়ি করতে পারবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো রুট পাঁচ বাই দুই ঠিক আছে তো আশা করছি বন্ধুদের বোঝা গেছে সকলের যাবো আমরা নেক্সট অঙ্কে সত্যমিথ্যা দেখো দিয়েছে সেগুলো দেখে নেবো কীভাবে করবো ঠিক আছে আশা করছি বোঝা গেছে যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো নয় একটা কি বলেছে যে ট্যানের মান অপেক্ষা বড় বিবৃতিটি সত্য না মিথ্যা তাহলে আমরা লিখছি যে ট্যানের মান এক অপেক্ষা বড় বিবৃতিটি কিন্তু মিথ্যা হবে কেন হবে কারণটা বলে দিই দেখো ট্যানের মান এক অপেক্ষা বড় বিবৃতিটি মিথ্যা হবে কেন হবে দেখো যদি লম্ব আমাদের বড়ো হয় এবং ভূমি ছোট হয় তাহলে ট্যানের মান এক অপেক্ষা বড় হবে এটা আমরা জানি তাহলে আমরা কারণে কি লিখবো যদি লম্ব বড় হয় বড় হয় এবং ভূমি ছোট হয় তাহলে ট্যানের মান এক অপেক্ষা বড়ো হবে এর মান এক অপেক্ষা বড় হবে হবে আবার যদি কি হয় দেখো লম্বা যদি ছোট হয় আর ভূমিটা হয় তাহলে কি হবে এর মান এক অপেক্ষা হবে তখন ভূমি যদি ছোট হয় লম্ব যদি বড় হয় ভূমি ছোট হয় তাহলে এর মানটা এক অপেক্ষা বড় হবে আবার লম্ব যদি ছোট হয় ভূমি বড় হয় তাহলে এর মান আমাদের এক অপেক্ষা ছোট হবে ঠিক আছে বন্ধুরা আশা করছি বোঝা গেছে তোমাদের এক অপেক্ষা ছোট হবে তাই জন্য বিবৃতিটি হবে আমাদের মিথ্যে ঠিক আছে আশা করছি অঙ্ক থেকে নিয়ে আমরা নয় দু একটা কর্টের মান সর্বদা এক অপেক্ষা ছোট বিবৃতিটি কি হবে মিথ্যে হবে কেন হবে কারণটা আমি বলে দিই বিবৃতিটি মিথ্য হবে কেন হবে কারণ দেখো কারণটা দিই দেখো যদি লম্ব বড় হয় যদি লম্ব বড় এবং ভূমি ছোট হয় তাহলে লম্ব বড় এবং ভূমি ছোট হয় তাহলে কটের মান এক অপেক্ষা বড়ো হবে আবার যদি লম্ব ছোট হয় এবং ভূমি বড় হয় তাহলে কটের মান এক অপেক্ষা ছোটো হবে ঠিক আছে তাই জন্য এটা হবে তো আশা করছি বোঝায় গাছে চলো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা তিনেরটা বলেছি একটি কোণ থিটার জন্যে সায়েন্তিটা সমান চারের তিন হতে পারে কি তাহলে এটা আমরা হবে কি এটা হবে মিথ্যা কেন হবে কারণ বলে দিই দেখো বিবৃতিটি মিথ্যা হবে কারণ সায়ন্তীটার সমান আমরা কী জানি বাই অতিভুজ অতিভুজ সর্বদা বড়ো হবে এখানে তাই জন্য বিবৃতি আমাদের অতিভুজ এখানে বড় তাই জন্য বিবৃতি মিথ্যা হবে অতিভুজ এখানে ছোট অতিভুজ সর্বদা বড় হবে ঠিক আছে তাই জন্য আমাদের এই বিবৃতিটি কিন্তু মিথ্যা হবে এখানে অতিভুজ সর্বদা অতি সর্বদা বড়ো হবে আমরা জানি যে সায়েন যদি এখানে অতিভুজ কিন্তু সব সময় বড় হবে আমাদের এখানে অতিভূজ দেখো ছোটো তিন আছে চারের থেকে ছোট তাই জন্য এই বিবৃতিটি মিথ্যা হবে তাহলে আমরা কী লিখবো যে এখানে অতিবুজ সর্বদা বড় হবে তাই চারের তিন অর্থাৎ এখানে তিন ছোট অতএব বিবৃতিটি মিথ্যা তাই চারের তিন অর্থাৎ এখানে তিন ছোট তো এখানে তিন ছোট অতএব বিবৃতিটি আমাদের মিথ্যা হবে অর্থাৎ অতএব বিবৃতিটি মিথ্যা নেক্সট অঙ্ক দেখে নেব আমরা যে একটি কোন দেখো কি বলেছে আলফার জন্যে সে আলফা সমান বারো বাই পাঁচ হতে পারে এটা হবে বিবৃতিটি মিথ্যা এটাও কেন হবে কারণ অতিপুজ সবসময় এখানে অতিপুজ বড় তাই এটা মিথ্যা হবে সরি সরি দেখো এখানে এটা সত্য হবে কেন হবে কারণ অতিভুজটা বড় যেহেতু আছে ঠিকই আছে তাই জন্য আমাদের বিবৃতিটি সত্য হবে বন্ধুরা ঠিক আছে তাহলে ভূমি এখানে অতিভুজ বড় এবং ভূমি ছোট তাই বিবৃতিটি সত্য হলো ঠিক আছে বন্ধুরা আশা করছি বোঝা গেছে বড় এবং ভূমি ছোট তাই বিবৃতি আমাদের সত্য হবে ছোট তাই একটি কোন বিটা এর জন্যে কোসেক বিটা সমান পাঁচের হতে পারে এটা কিন্তু মিথ্যা হবে কারণ দেখো অতিভুজ এখানে ছোট বিবৃতির মিথ্যা খুব সহজেই বুঝতে পারছি অতিভুজ আমরা জানি কি যে কোশেক বিটা অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব অতিভুজ যেহেতু লম্ব থেকে ছোট তাই এটা বিবৃতিটা হবে মিথ্যা পাঁচ বাই তেরো দেখো খুব সহজেই বুঝতে পারছি তাহলে আমরা এখানে কারণ দেবো যে অতিভুজ লেস দেন লম্ব ছোট লম্ব বড় তাই এই বিবৃতিটি হবে মিথ্যা ঠিক আছে আশা করছি বন্ধুদের বোঝা গেছে যাবো ই ভিডিও লাস্ট অঙ্কে আমরা বিবৃতিটি মিথ্যা হবে ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই একটি কোন থিটার জন্যে কস্তিটা সমান তিনের পাঁচ হতে পারে কি তাহলে এটা সত্য হবে কেন দেখো অতিভুজ বড়ো আছে এখানে বিবৃতিটি সত্য হবে আমাদের কারণ আমরা কী জানি যে কস্তিরা সমান ভূমিবায়ু অতিভুজ দেখো ভূমিটা কিন্তু ছোটো অতিভুজের থেকে অতিভুজটা বড় পাঁচ ভূমি আমাদের তিন তাই আমরা বলতে পারবো বিবৃতিটি সত্য এখানে কারণ কী দেবো যেহেতু ভূমি লেস দেন অতিভুজ তাই বিবৃতিটি আমাদের সত্য হবে তাই বিবৃতিটি আমাদের সত্য হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো রকম উপকারে আসে তাহলে একটি লাইক করতে পারো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো নিচে ডেসক্রিপশনে উপরে রান থেকে আয় বাটনে বা এন্ড স্ক্রিনে ক্লিক করে তোমরা বিভিন্ন চ্যাপ্টারের চ্যাপ্টারের সলিউশান ডিটেলসে আমি করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো বা চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো আজকে এই ভিডিওতে এটুকুই ধন্যবাদ